শারীরিক অবস্থার উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের। গত রাতে দ্বিতীয়বার টাইগার পেসারের সিটি স্ক্যান করা হয়। নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে আলাপের পর পরামর্শে বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে ফিসকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম হোটেলে উঠেছেন এই পেসার। তার মাথার আঘাত সেরে ওঠার পথে আগামী তিন দিন বিশ্রামে থাকবেন মুস্তাফিজ। 23 ফেব্রুয়ারি আবারও এই ক্রিকেটারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন নিউরোসার্জন। 17 ফেব্রুয়ারি চট্টগ্রামে বিপিএলের অনুশীলনের সময় মাথায় বল লেগে আহত হন মুস্তাফিজ। মাথার আঘাতে 5টি সেলাই দিতে হয়।